অনেকেই জানেন হয়তো ফলো করেন ফলগনটা, আমাদের এডিটর বাপি ঘোষ মহাশয় উনি খুব সুলেখক। সাম্প্রতিক কালের কিছু ঘটনা নিয়ে উনি খুব সুন্দর একটা কবিতা লিখেছেন, আমি ওটা একটু আপনাদের সামনে পাঠ করতে চলেছি। মা আসছে না, কলমে বাপি ঘোষ মহাশয়। মা আসছে মা, মহিষাসুর মর্দিনী মা, দশভুজ জামা অসুর দলনী মা, মা তুমি তো জগ জননী মা, তুমি তো করুণাময়ী মা, তুমি তো পরমা প্রকৃতি মা, তুমি তো বহু অস্ত্র ধারিণী মা, সলে জলে অন্তরীক্ষে অবস্থানকারী মা। কিন্তু মা আমি তো তোমার সন্তান, আমি তো শ্বেত হাতে অসুস্থ মানুষের সেবায় ব্রতী হয়েছিলাম মা, তুমি পারলে আমায় বাঁচাতে, আমার ছিন্ন ভিন্ন করে দেহটাকে ছাড়তে বাধ্য করল মা। আমি তো আত্মচিৎকার করেছিলাম, কিন্তু নারী মাংস লোভী হিংস্র পশুর হৃদয়ে আমার চোখের জল পৌঁছায়নি মা। আমি তো কোনো দোষ করিনি মা, আমি তো অসুস্থ মানুষ বাঁচাবার মহৎ পেশায় নেমেছিলাম মা। এই কি তোমার বিচার, এত অল্প বয়সে আমাকে মায়ার দেহটাকে ছাড়তে হলো? আমার জাগতিক মা কাঁদছে, আমার বন্ধু বান্ধব প্রিয়জনেরা সব কাঁদছে আজ মা। তুমি তো প্রতি বছর এই মর্তে আসো কৈলাস থেকে, কিন্তু মানুষগুলোর মা সুস্থ হয় না। মানুষগুলো দুহাত তুলে তোমায় ফুল বেলপাতা দেয়, অঞ্জলি দিয়ে কামনা বাসনার সব প্রার্থনা করে, পশু প্রবৃত্তি থেকে প্রকৃতি মানুষ হওয়ার প্রার্থনা কতজনে করে মা। তোমার পুজো হবে আর দিনের পর দিন তোমার কন্যা সন্তানেরা এভাবে নির্যাতিত হয়ে পৃথিবী ছাড়বে? তোমার কন্যা ভুঁড়েরা জন্মান্তর আগেই ধ্বংস হবে? তোমার ভারসাম্য এভাবে ধ্বংস হবে মা? এই তোমার কৃষ্ণের পূজা, তুমি তো সাজানো অস্ত্র হাতে মাটির প্রতিমা হয়ে আসবে আর তোমার নিরঞ্জন হবে। এই কৃষ্ণের পুতুল খেলা মা, আমি আজ দেহতে নেই, আর যে কর থেকে বেরিয়ে আজ আমি বাংলা ছাড়িয়ে গোটা দেশের আকাশে বাতাসে মা দেশের স্বাধীনতা দিনগুলো পালিত হচ্ছে। আমার আত্মার সদ্গতি করে আবারও আমার দেহ ধারণ করালে আমি ক্যারাটে শিখতে চাই মা। আবারও আমার পুনর্জন্ম হলে আমি হতে চাই ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের মতো, কিংবা আমি হতে চাই মাতঙ্গিনী হাজরা বা প্রীতিলতা ওয়াটেকার কিংবা সরোজিনী নাইডু মা। আমারও পুনর্জন্ম হলে আমি সেই লড়াকুবীর স্বাধীনতা সংগ্রামীদের মতো হতে চাই মা। আবারও পুনর্জন্ম হলে তোমার মতো অসুর তরিণী প্রতিবাদী এক নারী হতে চাই হে মা, হে জগৎ জননী মা। আমায় সেই যুদ্ধ করার শক্তি দাও, অত্যাচারী অসুর পুরুষেরা আবারও আমার বুকে ঝাঁপিয়ে পড়ে এলেই আমার লোভ হাত পা যেন নপুংসক নেমে পরিণত হতে পারে মা। আমার আত্মা আজ আকাশে বাতাসে ঘুরছে, আবারও তুমি আমার জন্ম দিও এসব দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে মা। তুমি বার বার আসো, বন্ধ করো এই ধর্ষণ নামক মারণ ব্যাধি। নমস্কার।